আমি তো ভাবতেই পারিনি যে মায়াপুরে এত এত ভিড়। বাড়ির কাছে থেকেও জানতে পারি না আমি যে এত ভিড়, আজকে না আসলে বুঝতেই পারতাম না। হ্যালো গাইজ, আমি উৎসব, আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরো দুইজন আছে। আমরা আজকে যাচ্ছি মায়াপুরে, মায়াপুরে হচ্ছে রথ স্পেশাল। আর চলো তোমার গাইজ, ফাইনালি বৃষ্টির পর আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, এখন আছি আমরা এটাতে প্রতাপনগর। নাই এই যে বিকেলে এই জায়গার ভিউ যে এত সুন্দর দেখতে লাগছে, তো আমি এর আগেও এসেছি কিন্তু এই রকম সময় এই প্রথমবার আসা হচ্ছে। আর ভাবতেই পারিনি যে মায়াপুর এত এত হাজার হাজার মানে দর্শনার্থী আজকে রথে। তো আমার বাড়ি থেকে খুবই কাছে কিন্তু মন্দিরটা, 4 কিলোমিটার দূরে, কিন্তু আমার এই টাইমটায় যাওয়াই হয়নি। আমি এর আগে একবার গেছিলাম, তো তখন মোটরসাইকেল নিয়ে গেছিলাম, ঘুরতে পারিনি। বৌদি আবার জিজ্ঞাসা করলো যে ইউটিউব ভিডিও করছো, আমাদেরও একটু নাও। তো চলে যাচ্ছি, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর সামনে থেকে মানে কিছুটা দূরে হচ্ছে জগন্নাথ মন্দির, ওইখান থেকে হচ্ছে রথটা টেনে নিয়ে আসা হচ্ছে মানে মায়াপুরের যে ইসকন আছে, ইসকন মন্দিরের ওইখানে। আর তাই সামনের দিকে যাচ্ছি। আর একটু আগেই বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরে মানে ওয়েদারটা এত সুন্দর আর এইখানে এতটা ভিড়। তো সামনে ভাবছিলাম আরো এগিয়ে যাব, কিন্তু এখান থেকে যাওয়াটা মানে অসম্ভব হয়ে গেল, তাই মোবাইলটা অনেক উঁচু করে ধরে দিয়ে ভিডিওটা করছি। আর দেখো পেছনের দিকে, আমার পেছনেও এত মানুষ দাঁড়িয়ে আছে, আর সামনে দেখো এখানে পুলিশ আছে। তো ওই যে দেখতে পাচ্ছ, তো সামনে এদিক দিয়ে যেতে দিচ্ছে না। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি যে রথ প্রথমটা আসছে, তো জাস্ট অসম এখানটায়। আর দেখতে পাচ্ছি শুধু সবার হাতে মোবাইল, দেখো সবাই, এমন কোনো মানুষ নেই যে ভিডিও করছে না, আমার মতো প্রত্যেকেই ভিডিও করছে, বাট এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করার জন্য। তো এই তো কাছে চলে এসছে, তো এখান থেকে দেখতে পাচ্ছি একটু জুম করে। তো কি বলবো, শুধু মানে এত সুন্দর সাজিয়েছে। তো এটা এর পেছনে এখনো মানে রথগুলো আসবে, এখনো রথ আছে। তো আমরা এখান থেকে মানে ভিড় ভাবছিলাম আরো সামনের দিকে যাব জগন্নাথ মন্দিরে, তো ওইখান থেকে রথের সঙ্গে আসব, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। তো রাস্তায় আমাদের অনেকটা সময় লেট হয়ে গেছে। আর এই যে এখন চলে এসছি মন্দিরের ভেতর দিকে যে রথটা টানা হচ্ছে, তো এইখানে একটু রথটা টেনে নিয়েছিলাম হালকা করে। তো দেখো এই যে রাতের দিকে যে মায়াপুরের ভিউটা এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে সেটা বলার মতো না। আর কমেন্টে সবাই একবার লিখে দিও যে জয় জগন্নাথ। আর এরপর নেক্সট যে ভিডিও করব কমেন্ট করে জানাও, চ্যালেঞ্জের ভিডিও করব কমেন্টে।